দূরবীন বাংলায় বায়োগ্রাফি। শাবানা আজমি ভারতের চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি সমাজ কল্যাণমূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করেন। শাবানা আজমি হায়দ্রাবাদের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উর্দু কবি কাইপি আজমি এবং অভিনেত্রী শওকত আজমি তার বাবা মা। বাড়ির সদস্যরা কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ায় শাবানা কমিউনিজম আবহাওয়াতেই বেড়ে ওঠেন। মুম্বাইয়ের স্কুলিং, তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মনস্তত্ত্বে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে তিনি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করে নিজের স্বপ্নের উড়ান তৈরি করেন। জয়া বাদুরীর অভিনয় তাকে অভিনয় দুনিয়ার পারিজমাতে অনুপ্রাণিত করে। 1973 সালে ITII থেকে পড়ালেখা শেষ করার মাত্রই কান্তিলাল রাথোরের পরিণয় নিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। যদিও তার প্রথম ছবি মুক্তি পায় 1974 সালে অঙ্কুর। ছবিটি হায়দ্রাবাদের একটি কাহিনীকে কেন্দ্র করে। ছবিটি রূপালী পর্দায় দুরন্তভাবে সফল হয়। তাকে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। স্বয়ং সত্যজিৎ রায় আজমির ব্যক্তিত্বের প্রশংসায় বলেন, চরিত্রে যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন শাবানা আজমি, আগামী দিনে যে তিনি ভারতীয় হিন্দি সিনেমায় অন্যতম সেরা অভিনেত্রী বলে গণ্য হবেন সে বিষয়ে সন্দেহ নেই। প্রথম ছবিতেই নিজের পারফরম্যান্সের মাধ্যমে পরিচালকদের সুনজরে চলে আসেন শাবানা আজমি। শাবানা আজমির পরিবার ছিল ভারতীয় মুসলিম পরিবার থেকে কিছুটা আলাদা। তার অভিনয় জগতে কাজ করা নিয়ে পরিবার কোনোদিনই সমস্যা ছিল না। যেখানে অভিনেতা অভিনেত্রী বছরের পর বছর অভিনয় করার পরেও জাতীয় পুরস্কারের শিরোপার স্বপ্ন দেখেন, সেই জায়গায় শাবানা আজমি ক্যারিয়ারের শুরুই হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের হাত ধরে। 1983 থেকে 85 সালে আর্থ, খন্দর, গডমাদার প্রভৃতি ছবি একের পর এক জাতীয় পুরস্কার এনে দেয়। 1996 সালে দীপা মেহতার ফায়ার ছবিতে সমকামিতাকে যেভাবে অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী, যা তাকে আন্তর্জাতিকভাবে সম্মানের অধিকারী করেছে। এই ছবির দৌলতে হুগো অ্যাওয়ার্ড এবং 32তম শিকাগো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন তিনি। বলিউডে শাবানা আজমি অভিনীত জনপ্রিয় ছবির তালিকায় আরও রয়েছে নিশান্ত, জুনুন, শতরঞ্জ কে খিলাড়ি, একদিন অচানক, জেনেসিস, পিকনিক, শ্রুতি ইত্যাদি। 1984 সালে কবি গীতিকার জাভেদ আখতারকে বিয়ে করেন ভারতীয় এই অভিনেত্রী। অভিনেত্রী ছাড়াও তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি সমাজসেবামূলক কাজে সক্রিয় কর্মী। অভিনয় হোক বা অন্য কোনো প্রতিবাদমূলক কাজে সক্রিয় যোগদান, অভিনেত্রী শাবানাকে দেখা যায় প্রতিবাদী চরিত্র। সিনেমার মতো বাস্তব জীবনেও তিনি বিভিন্ন মানবতাবাদ নিয়ে সজাগ রয়েছেন। কখনো সংখ্যালঘুদের উন্নয়নে লড়াই চালিয়ে গিয়েছেন। এইডস আক্রান্তদের নিয়ে তিনি নানা রকম প্রচার অভিযান করেছেন। মেঘলাকা ছবিতে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যায় শাবানা আজমিকে, যিনি এইডস রোগীদের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করেন। 1997 সালে রাজ্যসভার সংসদ নির্বাচিত হন তিনি। 1998 সালে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ডের তরফে ভারতের অ্যাম্বাসাডর করা হয় শাবানা আজমিকে। শাবানা আজমি এখনও চলচ্চিত্রের পাশাপাশি সমাজসেবা কাজে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন।